আগামীকাল থেকে বাংলা দিয়ে ছুটবে আরও একটি বন্দে ভারত ট্রেন। বহু কাঙ্ক্ষিত এই ট্রেনটি এনজেপি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। এর আগে প্রথম বন্দে ভারত ট্রেন চালু হওয়ার পর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ায় বাংলা বিহার সীমান্তে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য উদ্যোগী হয়েছে রেল দপ্তর। যেই রুট দিয়ে এবার বন্দে ভারত ট্রেন ছুটবে সেই এলাকার জনগণকে সচেতন করার জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে আরপিএফ। শনিবার বিকেলে জলপাইগুড়ি বেলাকোপা স্টেশনে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়। তিনি আরপিএফকে আশ্বস্ত করে বলেন, ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না সেখানকার জনগণ। বিধায়ক আশ্বাস দিলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, বন্দে ভারত সুন্দরভাবে চলাচল করবে। তিনি আরও বলেন, আমার বয়স এখন 73 বছর, ছোট বয়স থেকেই আমি এখানে বড় হয়েছি। বেলাকোপা তথা জলপাইগুড়ি খুব শান্তিপূর্ণ জায়গা। বন্দে ভারত ট্রেনের মতো এত সুন্দর একটি ট্রেন এখান দিয়ে চলবে সেটা খুব আনন্দের। আমি আশা করব বেলাকোপা বা জলপাইগুড়ির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, বন্দে ভারত খুব সুন্দরভাবে চলাচল করবে। বন্দে ভারত এক্সপ্রেস এ রাজ্যে প্রথম চালু হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে। তারপর হাওড়া পুরী রুটেও চালু হয়েছে নতুন বন্দে ভারত ট্রেন। আর এবার আগামী সোমবার 29 মে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস যখন বাংলায় প্রথম চালু হলো তখন বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ঘিরে বেশ অস্বস্তি বেড়েছিল রাজ্যের। যদিও রাজ্যের যুক্তি ছিল, যে জায়গায় পাথর ছোড়া হয়েছিল ট্রেনে সেই জায়গাটি রাজ্যের মধ্যে পড়ে না, সেটি বিহারের অংশ। তবে সেই পাথর ছোড়ার অভিযোগকে ঘিরে বিতর্কের জল কম গড়ায়নি। তাই এবার উত্তরবঙ্গ দিয়ে আরও একটি বন্দে ভারত চালুর আগে আরও সতর্ক রেল পুলিশ ও রাজ্যের শাসক শিবির। অতীতের কিছু খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শনিবার রেলের কাঠিয়ার ডিভিশনের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির ব্যবস্থাপনায় ছিল জলপাইগুড়ি রেল পুলিশ। উল্লেখ্য, আগামীকাল থেকে বন্দে ভারত ট্রেন আমবাড়ি বেলাকোপা রানীনগর জংশন জলপাইগুড়ি রোড স্টেশন হয়ে ছুটে যাবে। ফলে সেখানকার নাগরিকদের সচেতন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল দপ্তর। এই শিবিরে উপস্থিত ছিলেন আরপিএফ এর আধিকারিক আব্দুল গনি ফারুক, উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। খগেশ্বরবাবু বলেন, আমি ছোটবেলা থেকে এই অঞ্চলে বসবাস করছি, এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়, ফলে কোনো সমস্যা তৈরি হবে না। অন্যদিকে আরপিএফ এর আধিকারিক আব্দুল গনি ফারুক নাগরিকদের সামনে তুলে ধরেন বন্দে ভারত ট্রেনের গুরুত্ব। তিনি মনে করিয়ে দেন, রেলের সম্পত্তি মানে আদতে তা জনগণের সম্পত্তি, সুতরাং নাগরিকদের দায়িত্ব সেই সম্পত্তি রক্ষা করা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। তার আশা, বন্দে ভারত ট্রেন এই রুটে চালু হওয়ার পর কোনো সমস্যা হবে না। এখানকার নাগরিকদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। জলপাইগুড়ি শান্তিপ্রিয় জায়গা, বন্দে ভারত যে ট্রেন, এত সুন্দর একটা ট্রেন চলবে, নিশ্চয়ই আমি আশা রাখবো যে বেলাকোয়া তথা জলপাইগুড়ি জেলায় কোথাও কোনোদিন আপত্তি ঘটনা ঘটবে না এবং বন্দে ভারত সুন্দরভাবে চলবে।